4 মাস নপূরণ উজুড়ি যাই বনীকরণ বাড় অছি বতা আছে হলে গছর দেখা নাই রক্ষণাবেক্ষণ অভাব ও পা অভাব এই গছ সবু নষ্ট হয়ে স্থানীয় লোক মত দিয়েছেন লাগি লা 400 মাত্র 4 মাস পরে রয়েছে 40। এভাবে এক ঘটনা দেখা মিছে কেন্দুঝর জেলা চম্পুয়া ব্লক পরশোলা পঞ্চায়েতর গোপীনাথপুর ঠার অরডেই নদী পর্যন্ত হয়ে বনীকরণ ক্ষেত্রে খবর অনুসারে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ নিশ্চিত কর্ম নিযুক্তি যোজনা অনুসারে গোপীনাথপুর ঠার অরডেই নদী পর্যন্ত 3 লক্ষ ব্যয় অটকলের বৃক্ষরোপণ করা এনে এক অসম্পূর্ণ সূচনা ফলক লগাযাই রাস্তার উভয় পার্শ্বরে বাউঁশ বতা ও সবুজ বাড় লগাযাই স্থানীয় লোকঙ্কু কার্য যোগাই দিয়া বর্ষা দিনরে বনীকরণ নিয়ম রহিতা বেলে এই কার্য বর্ষা দিনে শেষ ভাগরে করা মাত্র পরে এর রক্ষণাবেক্ষণ তথা পানি দেবা কাম করানো যাইথিবারু কার্য শেষর 4 মাস ভিতরে প্রায় অধারু অধিক গছ নষ্ট হয়ে যাইথিবা দেখিবাকু মিলেছি। কেউটিরে বতা উপুড়ি পড়ছি তো কেউটি সবুজ বাড়র দেখা নাই এপরিকি কেউটি মশারি কপড়া বাড় দিয়েছি ফলরে 3 লক্ষ পানিরে পড়িবার সম্ভাবনা দেখা দেইছি। এনে বিভাগীয় যন্ত্রীঙ্কু যোগাযোগ করা যাইতিলে বি সে ফোন উঠাই নথিবা বেলে জিআরএস সোনি সাহুঙ্কু পচারিবার কইছন্তি যে এই কার্যর মাত্র 1 লক্ষ টঙ্কা বিল করাইছি। বিভাগীয় যন্ত্রী গছ ন বঞ্চিলে বিল করিবে নাহি বলি রোকঠোক জনাই দেবা পরে গ্রাম সাথীঙ্কু জনাই দেইছি সে 10 দিন মধ্যে নূতন গছ লগাইবা সহ নিয়মিত পানি দেই গছ বঞ্চাইবে বলি সূচনা দেইছন্তি। চম্পুয়ার উপজেলা প্রতিনিধি বীরেন মহান্তঙ্ক রিপোর্ট আমটিভি।